হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো, আমি অনেকটাই আগে থেকে পুরোপুরি মানে অনেকটাই সুস্থ হয়ে গেছি, আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে এটা হয়েছে। আর আমি, তোমরা দেখে বুঝতে পারছো, আমি রেডি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। আমি ওখান থেকে এসেছি, এসে বাপ্পাকে আর আমার মেয়েকে পুরোপুরি ওরা দুজনে সারপ্রাইজ হয়ে গেছে, আমি না বলে চলে এসেছি। আর এই জন্যই শাড়ি টাড়ি পরেই এসেছিলাম বলে আমি ভাবলাম না, এগুলো চেঞ্জ করার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, ভিডিওটা করে নিই, তারপরে চেঞ্জ করবো। আর মেয়ে ওখানে টিভি দেখছে বসে, আর কিছু রান্না বান্না হয়নি এখনো পর্যন্ত। ভাত করবো আর আলু ভাজবো, মেয়ে বাটার দিয়ে খেয়ে নেবে, অমলেট করে দেবো, হয়ে যাবে। আর রাত্রেবেলা কিছু একটা চিকেন ফিকেন করে নেবো, ও যদি নিয়ে আসে, আসার সময় চিকেন হোক মাছ হোক নিয়ে আসে, সেটা করে নেবো। আর আমি এখন আলু ভাজছি, তার আগে আমি চুলটা আসতেছিলাম, তাই জন্য তোমাদের সাথে এখনই ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখো, আমার চুলটা না মোটামুটি স্ট্রেটই আছে, আমার চুলে স্ট্রেট করতে হবে না, কিন্তু আমার চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে কোনো যত্ন করা হয় না, কিছু করা হয় না। আর কি বলতো, প্রচুর চুল উঠছে, এত আমি অপারেশনের পর থেকে, আমি ইভেন দুদিন আগে পর্যন্ত আমি এত অ্যান্টিবায়োটিক খেয়েছি না, আমার চুল এই জন্য আরো উঠে যাচ্ছে, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড। তোমরা কি মানে একটুখানি আমাকে সাজেশন কিছু দিও না থাকলে, যে কি করলে আমার চুলটা কম উঠবে, কম পড়বে, তোমাদের কাছে কেউ জানা থাকলে আমাকে একটুখানি প্লিজ তোমরা হেল্প করো, কমেন্ট করে জানিও। আর চলো, এখানে আলু ভাজাটা আমি বসেছিলাম, আবার ওখানে মেয়ে ডাকছিল, আমি গ্যাসটা অফ করে চলে গেছিলাম, আলুটা ভাজবে আসবে। তোমরা সবাই কিরকম আছো আমাকে কমেন্ট করে জানাও, আর শাড়িটা পরে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। আর ঘরে এমনি কাজকর্ম মোটামুটি আজকে তেমন কিছু নেই, ইচ্ছা করছে না আজকে এসছি আর ওখান থেকে। আর মেয়ে করে টিভি দেখতে হবে, ওরও ক্লাস করা অনলাইন ক্লাস হচ্ছিল, আমি যখন এসেছি তখন ওর অনলাইন ক্লাস হচ্ছিল, তো তখন আর এই জন্য ভিডিওটা করতে পারিনি, ক্লাস করে শেষ হলো, আমি বললাম না এখন এবার ভিডিওটা ক্লাস করি, এতদিন ক্লাস ক্লাস করেনি তো, পাখা একটুখানি বসতে হয়েছিল, যেহেতু আমি ছিলাম না, তোমরা বুঝতেই পারছো মা না থাকলে বাচ্চাদের তো কি অবস্থা হয়, পড়াশোনা বলো সব দিক থেকে মানে একটু প্রচন্ডভাবে মেয়ের পিছিয়ে গেল। তো ঠিক আছে, আমি আবার ঠিক করে নেবো, ফাইনাল পরীক্ষা আছে নেক্সট মান্থে, ফাইনাল পরীক্ষা শুরু হবে, এখন একটু চাপ আছে পড়াশোনার দিকে, ওকে করাতে হবে কেন এতদিন করতে বসেনি। তোমাদের খুব ভালো লাগবে, আর এখানে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, ওখানেও তোমরা আমাকে সেভাবে সাপোর্ট করো, আমার পাশে দেখো, আমার সাথে দেখো। আর ওখানে আমার হাজবেন্ড আছে, আমার মেয়ে আছে, আমি আছি, তিনজনে মিলেই আছি। আর তো তোমরা দেখো, আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো হ্যাঁ, আলু ভাজাটা হোক বন্ধুরা, ভুলে ভাত করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, আর আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার দেওর এসেছিল, এসে মানে বাপ্পার ভাই এসে কত কিছু দিয়ে গেছে, দেখো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আরো অনেক কিছু ছিল, ওরা বসে খেয়েছে, একটু আগে আমার মেয়ে একটা বসে বসে চিপস খেয়েছে, এরকম চকলেট কেক দিয়ে গেছে, তারপরে ডেয়ারি মিল্ক আছে,
আরো অনেক কিছু ছিল, এতদিনে ওরা খেয়েছে শেষ হয়ে গেছে। চকলেট রয়েছে, মালকিস বিস্কিট রয়েছে, এই বিস্কিট গুলো খেতে খুব ভালো লাগে আমার, ভেতরে চিপস থাকে, আমার মেয়েও ভালোবাসে। ললিপপ রয়েছে, ডেয়ারি মিল্ক রয়েছে দুটো, এগুলোই। বাবার এগুলো কাকাই দিয়ে গেছিল। আর বন্ধুরা জানো তো আমি বাড়িতে ছিলাম না, ওরা মনে হয় ঠিকঠাক করে আমার গাছগুলো যত্ন করেনি, জল দেয়নি মনে হয়। আমার টাইম ফুল গাছ যেটা ছিল না, ওই চকলেটটা খাবে না, টাইম ফুল গাছ যেটা ছিল কি সুন্দর ফুল ফুটছিল, ওই গাছটা মনে হচ্ছে আর ফুল ফুটছে না, মনে হচ্ছে গাছটা মরেই গেছে। তো তোমার আমি জল দিইনি, আজকে দেবো একটু পরে। আর বন্ধুরা দেখো আমি এসেছি, এসে দেখেছি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, বাপ্পা এই জায়গাটা পরিষ্কার করে রেখেছে, ওর মেয়ের সব খেলা টেলা গুলো ছিল ওগুলো সব উপরে তুলে দিয়েছে। আর এদিকে দেখো আমি এই যে এই গাছটার কথা বলছি, এই দেখো বন্ধুরা এই গাছটার কথা বলছিলাম, এই গাছটার পুরো দেখো মাথা গুলো কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো। আর এই যে ফুলগুলো ফুটেছিল এগুলো সব কেমন হয়ে গেছে মাথাগুলো, জানি না এই গাছটার কি কি করে ঠিক করবো আমি এখন। আর আমি জল দিইনি আজকে, মাটিটা ভেজা রয়েছে এখনো, এই জন্যই জল দিইনি, বৃষ্টি হয়েছিল তো ফুল তো ফুটছে না। কিন্তু এই গাছটা দেখো আমি এখনো তো টব কিনতেই পারিনি, বসিনি ঠিক করে। আর আমি তোমাদের বলেছিলাম টব কিনবো, এখনো যেহেতু আমি ছিলাম না বাড়িতে, আর এখান দিয়ে গাছ মানে টব নিয়ে যায় না বাড়ির সামনে থেকে, তারা যাচ্ছে ওনা কতদিন ধরে, গেলে বাপ্পা কিনেই নিত, আমি এই জন্য টব কিনতে পারিনি বলে লাগাতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, আমি যত তাড়াতাড়ি পারবো টবটা কিনে লাগিয়ে নেবো গাছটা, আর মাটিও লাগবে না তো, মাটি কোথা থেকে দেখে এবার জোগাড় করতে হবে। আর দেখো এই ফুলগুলো ফুটেছে, কিনো না, তোমরা বলেছিলে এটা রক্ত গাঁদা ফুল কিছু একটা এরকম বলেছিলে, আমাকে কমেন্ট করে বলেছিলে, এটার নাম জানতাম না। তো চলো, আর তুলসী গাছটা শুকিয়ে গেছে, আমি জল দেবো, স্নান টান করবো তখন জল দেবো। তো বন্ধুরা আমি এখন ভাবছি একটুখানি, অনেকদিন ঘরে ছিলাম না, একটু ঘরটা ধুলো ধুলো হয়ে আছে, তাই ভাবছি একটুখানি ঘরটা ডাস্টিং করে নিই, জাস্ট ওপরে ওপরে বেশি করবো না, কারণ এখনই আমার মানে ডাস্টিং এ অ্যালার্জিও হয়, ডাস্ট অ্যালার্জি আছে আমার, তো হালকা করে একটু জাস্ট ক্লিন করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, চলো আমি এই জায়গাটা একটুখানি ডাস্টিং করে নিই। কতদিন হয়ে গেছে ডাস্টিং করা হয়নি ঠিকঠাক করে। এই দেখো আমার মেয়ে সব বানিয়েছে কাগজ দিয়ে দিয়ে, এই যে এই দেখো আমি দেখাচ্ছি দেখাচ্ছি। আর এই দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম ও কি কাগজ দিয়ে টিকিট বানিয়েছিল, এগুলো এত হয়ে গেছে বাটির মধ্যে করে রাখা হয়েছে, এখন ফেলতেও দিচ্ছে না। একদিন আমি পুরো ঘর দুয়ার পুরো ডিপ ক্লিন করবো, সেদিনকার সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি।
তো বন্ধুরা আজকের মতো মোটামুটি আমার ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে আর ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমাকে শাড়িটা পরে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর তো তোমরা জানোই যে আমার তো অমিক্রন হয়েছিল, এবার আমিও কি কি ওষুধ খেয়েছিলাম, মানে কি কি খাবার দাবার খেয়েছিলাম এগুলো আমি একদিন এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো ওষুধগুলো তখন আমি বলে দেবো যে আমি কী কী ওষুধ খেয়েছিলাম না খেয়েছিলাম সেগুলো সব তোমাদেরকে বলে দেবো, সেটা নিয়ে ভাবছি আমি একটা ভিডিও বানাবো। আর তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্ট করবে। তো আজকের মতো টাটা।